তিনি আমার হচ্ছে পরিবারের ছোট চাচা হন সন্ধ্যা 7টার সময় হচ্ছে ওনার বুকে ব্যথা নিয়ে উনি ঢাকার কমফোর্ট হসপিটালে ভর্তি হন কর্তব্যরত চিকিৎসক 7:15 দিকে ওনাকে মৃত ঘোষণা করে পরবর্তীতে 11টার দিকে হচ্ছে তার নিজ বাসায় পান্থপথে জানাজা শেষ করে 3টার দিকে গোপালগঞ্জে নিয়ে আসেন জোহর বাদ হচ্ছে কোর্ট মসজিদ প্রাঙ্গণে হচ্ছে তার জানাজা সম্পন্ন হবে আর পরিবারের সকল লোকজনরা এখানে আসছেন আর ওনার সহকর্মীরাও আসছেন সবাই শোকাচ্ছন্ন